এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে যারা সহজেই পরাজয় স্বীকার করে নেয়, আর এক ধরনের লোক আছে যারা আরও একবার চেষ্টা করে। আজকাল বেশিরভাগ লোকের মাথায় একটি জিনিসই ঘোরে, আর সেটি হলো কোনো রকমের পরিশ্রম না করে সফলতা পেতে চায়। এই সমস্ত লোকগুলো মনে করে এই পৃথিবীতে যত ভালো জিনিস আছে সব তাদের পায়ের কাছে চলে আসবে, কিন্তু তারা কোনো রকমের পরিশ্রম করতে রাজি নয়। এরা মনে করে কোনো কাজ ছেড়ে দিয়ে সারাদিন টিভির সামনে বসে থেকে মোবাইল নিয়ে টাইম পাস করে পৃথিবীর সব কিছু এরা পেয়ে যাবে। কিন্তু কিছু লোক এমনও থাকে যারা প্রথম পদক্ষেপটি বাড়ানোর সাহস করে, যারা একটু সামনের দিকে এগিয়ে যায় বা বডি বানানোর জন্য জিমে জয়েন করে, আর যখন এক মাস পর এদের বডি তৈরি হয় না বা এদের বিজনেসে সামান্য কোনো লস হয়ে যায়, তখন এই সমস্ত লোকগুলি হার মেনে নেয়। এরা তখন বলে এই পৃথিবী অনেক খারাপ, এখানে তো সফলতা পাওয়া অনেক কঠিন, আমার দ্বারা সম্ভব নয়, আমি হার মেনে নিলাম। আর এই কারণেই এই সমস্ত লোক এদের জীবনে কোনো কিছু করতে পারে না, কারণ এরা পরাজয় স্বীকার করে নিয়েছে। আর আমি চাই না আপনিও আপনার জীবনে পরাজয় স্বীকার করুন। অনেক লোক এই জীবনকে লটারির মতো দেখে। এরা মনে করে যারা সফল হয়েছে তারা হয়তো কোনো লটারি জিতে গেছে, তারা কোনো পরিশ্রম করেনি, আর এটিকে তারা অজুহাত তৈরি করে নেয় আর তারা পরাজয় স্বীকার করে নেয়। হতে পারে আপনিও এমনটাই করেন, আমার দ্বারা এত কষ্ট করা সম্ভব নয়, বা আমার ঘুমাতে ইচ্ছে করছে, বা আজ আর একটি মুভি দেখে নিই। আর আপনি যদি এই সব কিছু সারা জীবন করতে থাকেন তাহলে আপনিও এই ভিড়ের মাঝে শুধু একটি মুখ হয়ে থেকে যাবেন, কেউ আপনার নাম জানবে না, আপনার কোনো পরিচয় থাকবে না, আর তখন আপনার এই পৃথিবীতে থাকা না থাকা সমান হয়ে যাবে। যদি আপনি আপনার জীবনে কোনো কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনাকে হার মেনে নেওয়া চলবে না। অনেকে বলে সাকসেস পাওয়ার জন্য অনেক স্ট্রেস নিতে হয়, বিজনেসে অনেক স্ট্রেস থাকে, চাকরি করলে সেখানেও অনেক স্ট্রেস থাকে, কিন্তু সত্যি বলতে এই স্ট্রেস কোনো খারাপ জিনিস নয়। একটি লোহা তখনই শক্ত হবে যখন তাকে আগুনের মধ্যে পোড়ানো হবে। চিন্তা ভালো জিনিস, চিন্তা আপনাকে আরও শক্তিশালী করবে, কিন্তু চিন্তা তখনই খারাপ হয় যখন লোকে এর ফলে খারাপ রিয়্যাক্ট করে। যদি আপনি আপনার জীবনে পরাজয় স্বীকার করে নেন, চিন্তার কারণে কোনো কিছুকে ছেড়ে দেন, তাহলে আপনি আপনার জীবনে কোনো কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজেকে প্রমিস করেন যে যত বেশি চিন্তা আমার জীবনে আসবে আমি তত বেশি মজবুত হব, ওই লোহার মতো আরও শক্তিশালী হব, তখন আপনাকে সফলতা পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সফলতা কখনো ফ্রিতে পাওয়া যায় না, সফলতা সবাইকে অর্জন করতে হয়। আপনি কি করছেন আপনার সফলতাকে অর্জন করার জন্য? আপনি কি কাজ করছেন রোজ? আপনি কি রোজ 10 ঘন্টা পড়াশোনা করছেন? আপনি কি রোজ 12 ঘন্টা বিজনেসের জন্য কাজ করছেন, নাকি আপনি পরাজয় স্বীকার করছেন? আপনি 1 ঘন্টা পড়ার পরে ভাবছেন আর পারছি না, আপনি 2 দিন জিমে গিয়ে ভাবছেন আমার দ্বারা সম্ভব নয়, আপনার মধ্যে আছে কি সেই ক্ষমতা আগামী 5 বছর হার না মেনে কন্টিনিউ কাজ করার? যদি আপনার কাছে সেই ক্ষমতা থাকে তাহলে আমার কাছে আপনার জন্য একটি গুড নিউজ আছে, আপনাকে কেউ আটকাতে পারবে না, কখনো পরাজয় স্বীকার করবেন না, আর সবসময় সবসময় সামনের দিকে আগাতে থাকবেন। হতে পারে সেটি 1 পা বা 10 পা, সবসময় সামনের দিকে আগাতে থাকুন। সবশেষে আপনাদের বলবো, অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টে বলে যে দাদা বলা খুব সহজ কিন্তু করা অনেক কঠিন। হ্যাঁ বন্ধুরা, করা অনেক কঠিন, কারণ সহজ হলে এটি সবাই করে নিত। আর একটি কথা মনে রাখবেন, কোনো কিছু কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়।